5 আগস্টের পর লকডাউন শেষ হয়ে যাচ্ছে না, বাড়তে পারে আরও 10 দিন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে কথা বলা হয়েছে, প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় দর্শক, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, পরিস্থিতি অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। আপাতত রফতানিমুখী শিল্প কলকারখানা খুলে দিচ্ছি, সেটাও সীমিত পরিসরে। 5 আগস্টের পর বিধিনিষেধ বাড়বে কি না, এমন এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণমাধ্যমকে এসব কথা বলেন। তিনি বলেন, 5 আগস্টের পর কি হবে আমরা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নিইনি, প্রধানমন্ত্রী এখনও সিদ্ধান্ত দেননি, আগামী 3 আগস্ট সিদ্ধান্ত জানানোর চেষ্টা করব, ওই দিন না হলে 4 আগস্ট সিদ্ধান্ত জানিয়ে দেব। স্বাস্থ্য অধিদপ্তর বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী বলেন, ওনারা সুপারিশ করেছেন আমরা জানি, সংক্রমণ কমাতে গেলে আমাদের যেসব বিকল্পগুলো আছে সেগুলো আমরা চিন্তা করছি, আমাদের যদি কিছু অফিস খুলতে হয় সেই অফিসের জনবল কী হবে, আমরা যতটা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের লক্ষ্য হচ্ছে করোনা নিয়ন্ত্রণ করা। করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিধিনিষেধ আগামী 5 আগস্টের পরও বাড়বে, তবে কিছু ক্ষেত্রে শিথিলতা আসতে পারে। কোন কোন বিষয়ে শিথিলতা আনা যায় তা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, আগামী 3 বা 4 আগস্টের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ায় কয়েক মাস ধরে বিধিনিষেধ আরোপ করে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। এরই মধ্যে 1 আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প কারখানা খোলার ঘোষণা দিয়েছে সরকার, বন্ধই থাকছে দোকান ও শপিং মল, জরুরি প্রয়োজন ছাড়া মানুষের বাইরে বের হওয়াও নিষেধ। কিন্তু এর মধ্যে নিয়ন্ত্রণে আসেনি করোনা সংক্রমণ পরিস্থিতি, বরং দিন দিন অবনতি হচ্ছে পরিস্থিতি। বিধিনিষেধ আরও 10 দিন বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, সংক্রমণ পরিস্থিতির সঙ্গে অর্থনীতি ও মানুষের জীবিকার বিষয়টিও বিবেচনায় নিতে হচ্ছে সরকারকে। বর্তমান পরিস্থিতিতে বিধিনিষেধ বাড়ানোর কোনো বিকল্প নেই, তাই আগামীতে বিধিনিষেধ বাড়ানো হলেও কিছু ক্ষেত্রে শিথিলতার কথাও চিন্তাভাবনা করা হচ্ছে। কোন কোন ক্ষেত্রে শিথিলতা আসছে তা এখনও চূড়ান্ত নয়, বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। প্রিয় দর্শক, এর থেকে বোঝা যাচ্ছে আমরা অনেকেই ভেবে বসে আছি আগামী 5ই আগস্টের পর লকডাউন খুলে দেবে, কিন্তু মন্ত্রীর কথায় আমরা বুঝতে পারলাম 5 আগস্টের পরে লকডাউন খুলে দেওয়া হচ্ছে না, বরং আরও 10 দিন লকডাউন বাড়ানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আবেদন করা হয়েছে। হয়তোবা আরও 10 দিন লকডাউন বাড়িয়ে দিবে, তবে এখন যে বিধিনিষেধগুলো আছে সেখানে বিধিনিষেধ কিছু কম থাকবে, এমনটাই মনে হচ্ছে। তবে আমি মনে করি, সবার কথা চিন্তা করে, জনগণের জীবিকার কথা চিন্তা করে লকডাউন শিথিল করে দেওয়া উচিত, তুলে নেওয়া উচিত। আপনারা এ ব্যাপারে কে কী ভাবছেন কমেন্ট বক্সে লিখে ফেলুন। সবাইকে ধন্যবাদ।